তো আজ আমরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছো ওইখানে তোমাদের দেখাচ্ছে কি, তো তোমরা বুঝতে পারছো এটা কি দেখাচ্ছে। তো আজকে এই ভিডিও নিয়ে এসেছি এখানে ওইখানে। হ্যাঁ, তো আমরা যেটা যে ভিডিওটা করছি বা যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমরা কি করছি, কি বানাচ্ছি। তো তো আজকে আমরা এসেছি রাখি বানানো ভিডিও নিয়ে। তো আমরা রাখি বানাচ্ছি মেনলি, এটা ঐশানি বলেছে বানাতে, যে ও ইউটিউবে দেখেছে, দেখে বলেছে মা আমাকে রাখি বানাও, রাখি বানাতে হবে ঘরে। তো সেই কারণেই রাখি বানানো হয়েছে। তো একটা রাখি তোমাদের আমি দেখাচ্ছি, বানানো হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ রাখি বানিয়েছি। তো এটা ওর কথাতেই বানানো হয়েছে, যে ও বলছে মানে এগুলো হাত দেবে না, শুকাচ্ছে। তো ও বলেছে রাখি বানাতে হবে, মা রাখি বানাও, মা রাখি বানাও, সেই কারণেই আমরা রাখিটা বানাচ্ছি। তো কী করে বানাচ্ছি তোমাদের দেখাবো, দেখে ভালো লাগলে আমাদের জানিও। চলো দেখো। তো এই দেখো এখানে সব রাখির সব কিছু রেডি করা, এখানে দেখতেই পাচ্ছ কতগুলো রাখি আমার তৈরিও হয়ে গেছে, এবং এরকম আরও আমরা বানাবো। তো এবার কথা হচ্ছে এগুলো আমি কী দিয়ে বানিয়েছি, এগুলো বানিয়েছি তো এখানে দেখে বুঝতে পারছো আমি কী দিয়ে বানিয়েছি, ইয়ারবাডস দিয়ে বানিয়েছি, যেগুলোকে আমি প্রথমে ফেব্রিকের কালার করে নিয়েছি, কালার করে ওগুলোকে শুকিয়ে নিয়েছি, নিয়ে দেন তারপর আমি সেগুলোকে এইগুলোকম করে ছোট ছোট করে মানে মুখগুলো মাথাগুলো কেটে নিয়েছি। এখানে আমি ব্লু, ইয়েলো, রেড অ্যান্ড গ্রিন এই চারটে কালার নিয়েছি। এছাড়াও আমাদের কাছে পিঙ্ক ছিল, পিঙ্ক দিয়েও আমরা বানিয়েছি। এরপর আমরা এগুলোকে এইভাবে আর্ট পেপার এরকম, আমি দেখাচ্ছি তোমাদের, আর্ট পেপার এরকমভাবে কেটে নিয়েছি। ব্ল্যাক কালারের আর্ট পেপার নিয়েছি, ব্ল্যাক কালারটা সুন্দর মানে সুন্দর হবে, এবং ডেকোরেশনের জন্য আমি দেখতে পাচ্ছি ওইখানে এগুলো নিয়ে খেলা করছে এখন। কিছু পুঁথি কিনে নিয়েছি, আর এই চেন টাইপের একটা পাথর বসানো একটা চেন কিনে নিয়েছি, যেটা দিয়ে আমি ডেকোরেশন করেছি। এবং ডেকোরেশনটার আর এক কিনেছি এই ফুল টাইপের মানে পুঁথি টাইপের মানে ফুল টাইপের যে পাথর দেওয়া ফুলগুলো হয় সেগুলো টাইপের কিনে নিয়েছি। পুঁথিগুলো একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি, এই দেখো এরকম দেখতে। তো এইগুলো আমি ডেকোরেশন করার জন্য কিনেছি। এছাড়া আছে উল, উলগুলো কেটে কেটে নিয়েছি দুটো করে পিস করে, একটা মাপ দিয়ে, হাতের মাপ দিয়ে। এখানে ঐশানি এখন বসেছে, ঐশানি এতক্ষণ হোমওয়ার্ক করছিল, হোমওয়ার্ক করে এখন আমার পুঁথিগুলো নিয়ে খেলতে বসেছে, মানে জানো বাচ্চা দুষ্টুমি করছে, আমাকেও হেল্প করছে মাঝে মাঝে। তো আমি এখন কি করে, তুমি গুছাচ্ছ? হ্যাঁ, ভালো হয়েছে রাখিগুলো। তো আমি এখন দেখাবো আমরা কি করে এই রাখিগুলো বানিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কীভাবে আমি বানিয়েছি, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমরা যেটা করব, এরকম এক আর্ট পেপার নিয়ে নেব, নিয়ে এর মধ্যে আমি এটা চারদিকে আমি এরকম আঠা লাগিয়ে নেব। একটু ভালো করে আঠাটা লাগিয়ে নিতে হবে যাতে এগুলো আটকায়। আঠাটা লাগানোর পর আমি এই হলুদ কালারটা দিয়ে করছি এইভাবে, এগুলোকে বসিয়ে দেব। তোমরা যারা এইগুলো করবে তারা একটু নিজেদের মাপ মতো মানে মাথার উপর দিকটা যেটা এই ফুলের সাইডটা, এটা নিজেদের মতো করে করে নেবে।
তো আমি এইভাবে পুরোটা করে নিয়েছি, করে নিচ্ছি। গান গাইছো? এটা করার পর নিজেরা একটু সেট করে নিতে হবে নিজেদের মতো করে। তো দেখতে পাচ্ছ আমি পুরোটা এরকম ভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি ভিতরের অংশটা বানাবো। ভিতরের অংশে আমি দেব ব্লু কালারটাই দিচ্ছি, তো ব্লু কালারটা দেব। তার জন্য আমি কি করব, এটা একটু শুকিয়ে গেছে হয়তো, একটু শুকিয়ে যাবে, দেখবে যেন পিট মানে লেগে না যায় নিচে, আটকে গেলে আস্তে করে কিছু দিয়ে খুলে নিতে হবে। তারপর আমি ভিতরটাও এরকম ভাবে আটা দিয়ে দেব গোল করে। এবার আমি এইগুলোকে প্রথমে একটা মাপে দিয়ে নেবে, তারপর আস্তে আস্তে সেট করে নেবে। আমি প্রথমে ইয়ারবাডসগুলো কালার করে নিয়েছি, তারপর এইভাবে কেটে নিয়েছিলাম। ইয়ারবাডসগুলো করে নেওয়ার পর এটাকে তোমার শুকাতে হবে, নাহলে রঙটা লেগে যাবে। তো ফ্রেন্ডস, আমরা এরকম ইয়েলোটা যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে ব্লুটাকে মাঝখানে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এবং তারপরে তুমি তোমরা দেখতেই পাচ্ছ ডেকোরেশনের জন্য আমরা এই প্রথমে এই পুঁতিটা এইটা লাগিয়ে নিয়েছি, এবং পরে আঠা দিয়ে এই চেনটাকে লাগিয়ে নিয়েছি। চেনটা যাতে এইগুলো মুড়ে না যায় দেখতে হবে, কারণ তা পাথরগুলো তাহলে দেখা যাবে না। আঠাটা একটু বেশি করে দিতে হবে। আঠা আমি এখানে এই ব্লুটা ইউজ করেছি, হোয়াইট ব্লু। এটা যত বেশি দেওয়া হোক না কেন, এই যে কোনো রকম দাগ থাকে না, তো এরকম করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, আমি জানি না, তোমরা আমাদের জানাবে কেমন হয়েছে, খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে। তো পুফুল রাখিটা ঠিক এই রকম হবে, দেখতে পাচ্ছ এরকম করে নিয়ে আমি শুকিয়ে নিয়েছি। নেওয়ার পর দেন এই রাখি, এই উল কেটে নিয়েছি, উলের মধ্যে তিনটে করে বল দিয়েছি। দেওয়ার পর এখানে আটকে নিয়ে এখানে আর্ট পেপারটাকে আটকে দিয়েছি, যাতে এটা শক্ত থাকে এবং ফুলে না যায়। আর এটা দেওয়ার পর আমরা শুকিয়ে নিয়েছি। তো এরকম ফুল রাখি আমি তিনটে বানিয়েছি, এবং এরকমভাবে সব বানিয়ে আমি এখানে শুকাতে দিয়েছি। এবং এটা শুকানোর পর আটা লাগিয়ে এরকম এগুলো লাগিয়ে আমাকে আবার শুকাতে হবে। শুকানোর পর তো ফুল এরকম রাখটা তৈরি হয়ে যাবে। তো এগুলো আমি কি দিয়ে বানিয়েছি তোমাদের বলেছি, আমি ইয়ারবাডস দিয়ে বানিয়েছি। ইয়ারবাডসগুলো আমি ফেব্রিকের মধ্যে কালারিং করে নিয়েছি, নেবার পর সেগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। আমি নিয়েছিলাম ব্লু, গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড, আর এখানে পিঙ্কও আগের দিন করেছিলাম। তো এরকমভাবে আমি করে নিয়ে ওগুলো কেটে নিয়ে তারপর আমি এইভাবে জিনিসটা তৈরি করেছি। এখানে ডেকোরেশনের জন্য আমি রেখেছি পুঁথি, আর এইগুলো যেগুলো লাগিয়েছি দেখতে পাচ্ছ চেনটা, আর এই এরকম ফুল টাইপের কিনে নিয়েছিলাম। তো এগুলো আমি ডেকোরেশনের জন্য এগুলো ইউজ করেছি। তো রাখিটা কেমন হয়েছে, রাখিগুলো তোমরা আমাদের জানিও, অবশ্যই জানিও কেমন হয়েছে, খারাপ না ভালো। ও তাহলে আমি নেক্সট বার হয়তো এর থেকে বেটার কিছু করতে পারবো। তো তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো অবশ্যই কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আমাদের রাখি বানানো আমরা কীভাবে বানাচ্ছি তোমাদের দেখালাম। তোমাদের যদি রাখিগুলো পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করো রাখিগুলো কেমন হয়েছে। আর যদি আমাকে বলতে দিচ্ছে না, দেখেছো? গুড নাইট।
যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, রাখি বানানোটা ভালো লেগে থাকে, রাখিটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। রাখি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। শুধুমাত্র ঐশানের কথাতেই বানিয়েছি, চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন নতুন যারা ভিডিওটা দেখছো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা তাড়াতাড়ি দেখতে পেয়ে যাও। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করো। বাই বাই।